দর্শন চর্চায় স্বাগত জানিয়ে আমি আজকে সেশনটা শুরু করছি প্রার্থনার মাধ্যমে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। শেয়ার করা হয়ে গেছে। এবার তাহলে আমরা শ্রী অরবিন্দের টপিকটা যেটা চলছিল, আমরা আজকে যেহেতু নতুন টপিক শুরু করছি, তাই আগের দিনের সেশন, আগের চারটে সেশনে যা যা আলোচনা হয়েছে সেটার আর রিপিটেশন করছি না। অলরেডি আমি প্রত্যেকটা সেশনেই রিপিট করেছি এবং আশা করি সবাই বুঝতে পেরেছে। আর লাস্ট আমরা এই চিৎ শক্তির আলোচনাটা করেছিলাম পরমার্থ সৎ নিয়ে। এই অবধি আমাদের আলোচনাটা হয়েছিল স্টেজেস অফ এথিক্স বলে, এবং আমাদের সাধনার স্তরে পৌঁছতে হবে এই জায়গাটা দিয়ে আমরা আগের সেশনটা শেষ করেছিলাম। তো আজকে আমি বলেছিলাম আলোচনা কথা যে নেচার অফ ক্রিয়েশন, সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। তো সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা তো ক্লাসিক্যাল ফিলোসফিতে প্রচুর রয়েছে। তো শ্রী অরবিন্দের যে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনা, সেখানে পৃথক বা নতুনত্বটা কি? প্রথম কথা, তিনি, আমরা যেটা এর আগের সেশন গুলোতেও দেখেছি, যে তিনি কোনোভাবেই জড়জগৎকে অস্বীকার করছেন না, বা তিনি অধ্যাত্ম জগৎকেও অস্বীকার করছেন না। চার্বাকরা যেমন বলছেন যে যথেচ্ছভাবে হ্যাপাজার্ডলি একটা যুক্ত হয়ে, যেরকম আমরা স্বভাববাদে পাই, যদৃচ্ছাবাদে পাই, এইগুলো কি যারা জানেন না সেগুলো নিয়ে আমি পরে যদি চার্বাকের কিছু ডিসকাশন আনি সেগুলো আমি ব্যাখ্যা করব। যারা জানেন না তাদের জন্য বলে দিই শর্টে, যে স্বভাববাদ মানে চতুর্ভূত নিজ নিজ স্বভাববশত যুক্ত হয়ে সৃষ্টি করছে জগৎকে, আর যদৃচ্ছাবাদ মানে হ্যাপাজার্ডলি যুক্ত হয়ে জগৎ সৃষ্টি করছে। তো চার্বাকদের এই মতগুলো তিনি অস্বীকার করছেন। আবার এই যে অদ্বৈত মত, যেখানে বলা হচ্ছে জগৎ মিথ্যা, সেটাকেও তিনি অস্বীকার করছেন। তার মতে জগৎ সত্য, এবং জগৎ যদি স্বপ্নও হয় তাহলেও জগৎ সত্য। তো এখানে আমরা এই আলোচনাটা পাচ্ছি, এবং তার এই যে নেচার অফ ক্রিয়েশন, এটাকে তিনি একটু ভিন্ন ভাবে প্রেজেন্ট করেছেন। প্রথমত আমরা তার এই যে তত্ত্বটা, আমরা পূর্ণ যোগা, পূর্ণ অদ্বৈত, পূর্ণ বিজ্ঞান এই রূপে নামগুলো পেয়েছিলাম, এখানে আমরা আরেকটা পূর্ণ যোগা নামটা পাচ্ছি। তো এখানে কি বলছেন যে কানেক্টিং উইথ ইন্টিগ্রাল পিওর কনসিয়াসনেস, মানে অখণ্ড যে সচ্চিদানন্দ তার সাথে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, যে কারণে তার এই যে সৃষ্টি তত্ত্ব সেটাকে অখণ্ড বিবর্তবাদ বলা হয়। আমরা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে পরিণামবাদ জানি, বিবর্তবাদ জানি, এবং বিভিন্ন মত আমরা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে পাই, কিন্তু শ্রী অরবিন্দের যে শ্রী অরবিন্দের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যে ডিসকাশনটা, সেটাকে অখণ্ড বিবর্তনবাদ বা ইন্টিগ্রাল ইভলিউশন বলা হয়। প্রথম কথা, আমরা যদি অদ্বৈত বেদান্ত দেখি, সেটা কিন্তু একটা রিফ্লেকশনের কথা বলছে। সেখানে জগৎ সৃষ্টি হয়েছে এরকম বলা হচ্ছে না, জগৎকে একটা রিফ্লেকশন রূপে গণ্য করা হচ্ছে। শ্রী অরবিন্দ যে সেই তত্ত্বটাকে একদম অস্বীকার করেছেন এরকম কিন্তু নয়, তিনিও কিন্তু বিবর্তনবাদের কথাই বলছেন, তিনি পরিণামের কথা যে বলছেন এমন নয়। কিন্তু তিনি জগৎ যে অস্বীকার করা যায়, জগৎ যে নেই এমন কথাও বলছেন না, তিনি কিন্তু জগৎকেও সত্য বলছেন। এখানেই তার তত্ত্বের নতুনত্ব, যে তিনি একাধারে সচ্চিদানন্দ যে ব্রহ্ম, ডিভাইন একটা সত্তা সেটাকেও মেনেছেন, অপরপক্ষে যে জড় নিম্ন সত্তা যেটাকে অস্বীকার করা হয় অধ্যাত্ম তত্ত্বে, সেটাকেও তিনি স্বীকার করেছেন। তারপর আমরা আরো কি দেখছি, যে দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাপেন্স ডিউ টু দ্য ব্লিস অফ পিওর কনসিয়াসনেস, মানে আনন্দের থেকেই জগৎ সৃষ্টি। এটা কিন্তু আমরা আগের সেশন গুলোতেও দেখেছি যে আনন্দের কারণেই জগৎ সৃষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আরো কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে দ্য পিওর কনসিয়াসনেস কামস ডাউন ইন্টু দ্য লোয়ার হেমিস্ফিয়ার, যেটাকে বলা হচ্ছে অপরার্ধ, লোয়ার হেমিস্ফিয়ার বা অপরার্ধ। এবং তারপর বলছে দেন ইট অ্যারাইভ টু দ্য আপার হেমিস্ফিয়ার, মানে বলা হচ্ছে আপার হেমিস্ফিয়ার মানে পরার্ধ, মানে সচ্চিদানন্দ স্বরূপ যদি এই স্তরের থাকে, তিনি সেখান থেকে জড়জগৎ স্তরে নেমে আসছেন, আবার তিনি এই জড়জগৎ স্তর থেকে উন্নীত হয়ে সচ্চিদানন্দ স্তরূপ স্বরূপে বিবর্তন হচ্ছেন। মানে সহজ কথায় বললে, ঈশ্বর
নেমে আসছেন বা পরম ব্রহ্ম নেমে আসছেন এই জড় জগতের স্তরে এবং অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে পুনরায় জ্ঞানের স্তরে উন্নীত হচ্ছেন। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে মায়া বা লীলা। এবার আমরা অদ্বৈত বেদান্ত যারা পড়েছি তারা জানি যে মায়ার দুটো শক্তির কথা বলা হচ্ছে। যারা জানেন না তাদের জন্য আমি এখানে মেনশন করে দিচ্ছি, মায়ার দুটো শক্তির একটা হচ্ছে ক্রিয়েশন অর ক্রিয়েটিভ, মানে হচ্ছে গঠনমূলক সৃষ্টি তত্ত্ব, আর একটা হচ্ছে ইলিউশারি অর ক্রিয়েটিং ইলিউশন, মানে ভ্রমাত্মক। যেমন শুধু ভ্রমাত্মক নয়, এটাকে আবরণ শক্তি বলা হয়েছে অদ্বৈত বেদান্তে। কেননা আমরা দেখি যে সূর্য, সূর্যর কিন্তু পরম সত্য, তাকে যদি আমরা ব্রহ্মস্বরূপ ধরি, তার একটা ক্রিয়েশন পাওয়ার রয়েছে এই জগৎকে সৃষ্টি করার জন্য, সূর্যের অবদান অকল্পনীয় অতুলনীয়। আবার তার ওপর যখন মেঘের আচ্ছাদন পড়ে যায়, সূর্য ঢেকে যায়, সূর্য কি তাতে বিনষ্ট হয়ে যাচ্ছে বা ভ্যানিশ হয়ে যাচ্ছে? তা তো নয়, সূর্য সূর্যের জায়গাতেই রয়েছে, জাস্ট একটা আবরণ পড়ে যাচ্ছে যে কারণে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না। যে শিশুটা সূর্য কি জানে না, জন্ম থেকে হয়তো কারোর বর্ষাকালে জন্ম, সে তার জন্মের প্রথম কয়েক মাস হয়তো সূর্যের দেখাই পেল না। তো তার ক্ষেত্রে এরকম হতে পারে, সে সূর্যের জ্ঞানটাই লাভ করলো না, কিন্তু কয়েক মাস বাদে যখন মেঘের আবরণ কেটে যাবে তখন গিয়ে সে সূর্যের জ্ঞানটা লাভ করতে পারবে। এইভাবে আমরা মায়ার দুটো শক্তির ব্যাখ্যা করতে পারি। এরপর এখানে কি আছে, এবার এখানে ইলিউশনারি কেন বলা হচ্ছে? কি বলা হচ্ছে, যখন ব্রহ্ম মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে তখন আমরা এই জগৎকে জানছি, জগৎকে দেখছি, আমরা ওই পরম ব্রহ্মকে জানতে পারছি না, যেটা সচ্চিদানন্দ স্বরূপ, এটা অদ্বৈত বেদান্তে বলা হচ্ছে। তো এক্ষেত্রে এই যে কামিং ডাউন আর গোয়িং আপওয়ার্ড, এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমাদের জগৎ সৃষ্টি এবং অজ্ঞানতা থেকে জ্ঞানের স্তরে উন্নীতকরণটাকে আমরা ব্যাখ্যা করছি, মানে শ্রী অরবিন্দ ব্যাখ্যা করেছেন, আমরা সেটা এখন আলোচনা করছি। তো দিস ইজ নোন অ্যাজ মায়া অর লীলা। আমরা মায়া অর লীলা শব্দটার মাধ্যমে এটাকে জানছি, যেটা সচ্চিদানন্দ পরম যে পিওর কনসাসনেস, তার একটা শক্তি। আচ্ছা, তো এই যে কামিং ডাউন মানে নিচে নামা, এই যে শব্দটা আমরা পরিচিত, কিন্তু অবরোহণ নিচে নামা আর গোয়িং আপওয়ার্ডস, আমরা যখন পাহাড়ে উঠি সেটাকে পর্বত আরোহণ বলা হয়, সেই আরোহণ আর অবরোহণ নিচে নামা, পর্বত থেকে যখন আমরা নেমে আসি সেটাকে বলা হচ্ছে অবরোহণ। তো এইটাও তাই, যখন সচ্চিদানন্দ ব্রহ্ম নিচে নিম্ন জগতে লোয়ার হেমিস্ফিয়ারে অপরার্থে নেমে আসে তখন সেটা হচ্ছে অবরোহণ, আর যখন উচ্চ স্তরে উন্নীত হচ্ছে তখন সেটা হচ্ছে আরোহণ। মানে আমরা মানুষেরা জ্ঞান লাভের মাধ্যমে যখন একটা উচ্চ স্তরে, জ্ঞানের স্তরে উন্নীত হচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে আরোহণ স্তর। এখানে আটখানা স্টেজ আছে। তো শ্রী অরবিন্দ কি বলছে, যে এটা মায়ের কথাটা তো বললামই, শ্রী অরবিন্দ হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ফার্স্ট মিনিং। এখানে উল্লেখ্য এটাই যে এই যে দুটো শক্তি, এর মধ্যে কিন্তু এই যে সেকেন্ড ইলিউশনারি তত্ত্বটা, এটাকে কিন্তু শ্রী অরবিন্দ অ্যাকসেপ্ট করেননি, তিনি শুধুমাত্র ক্রিয়েশনটাকে অ্যাকসেপ্ট করেছেন। তার মতে যে সচ্চিদানন্দ ব্রহ্মের যে শক্তি, ক্রিয়েশন পাওয়ার, ব্লিসের ফলে মানে আনন্দের কারণে তিনি জগৎ সৃষ্টি করছেন, এই শক্তিটাই শুধুমাত্র রয়েছে, এই যে ইলিউশনারি বা ক্রিয়েটিং ইলিউশন পাওয়ারটা এটা নেই। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি, যে হি ডিনাইড দ্য সেকেন্ড মিনিং। এরপর তিনি বলছেন যে যদি এই জগৎ মানে সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ থেকে সৃষ্ট এই জগৎ স্বপ্নও হয়, যদি আমরা স্বপ্ন দেখি যে এই জগৎ রয়েছে সেটাও সত্য, কোনোভাবেই তিনি এটাকে মিথ্যা বলছেন না, যেটা অদ্বৈত বেদান্তে মিথ্যা বলা হয়েছে। অদ্বৈত বেদান্তে যেরকম স্বপ্নকেও মিথ্যা বলা হচ্ছে, জগৎকেও মিথ্যা বলা হচ্ছে, এখানে শ্রী অরবিন্দ বলছেন যে জগৎ যদি স্বপ্নও হয়ে থাকে তাহলেও সেটা সত্য। আচ্ছা, তারপরের পয়েন্টে বলা হচ্ছে যে উই নো দিস থিওরি অফ ক্রিয়েশন থ্রু দ্য ইনভলিউশন অ্যান্ড ইভলিউশন। যদি বাংলা করি, ইনভলিউশন মানে সংবর্তন বা কুণ্ডলীকরণ, বা আর একটা বলছে, এখানে পাচ্ছি না এই মুহূর্তে, খুঁজে পাচ্ছি না, যাই হোক,
তো এই যে ইনভলিউশন শব্দটা, ইনভলিউশন শব্দটার অর্থ হচ্ছে সংবর্তন বা সংহরণ বা কুণ্ডলীকরণ। মানে আমরা যেরকম সাংখ্য দর্শন যদি পড়ি কি পাই, প্রকৃতি প্রথমে অব্যক্ত অবস্থায় থাকে, তার থেকে জগৎ রূপে ব্যক্ত। সেইভাবে বলা যায় যে এখানে প্রথম অবস্থায় এটা সংহরণ বা সংবর্তন বা ইনভলিউশন, এবং সেটা থেকে জগতের ইভলিউশন হচ্ছে। ইভলিউশন মানে বিবর্তন ঘটছে। তারপরে কি বলছে যে এর যে এই যে প্রসেসটা, এই যে সৃষ্টি প্রক্রিয়াটা, এটার আটখানা স্টেজ আছে। আর এই যে সৃষ্টি পদ্ধতিটা বা শ্রী অরবিন্দের যে সৃষ্টি তত্ত্বটা যেটা আমরা আলোচনা করছি, শ্রী অরবিন্দের এই সৃষ্টি তত্ত্বটা ইন্টিগ্রাল ইভলিউশন নামে পরিচিত, যেটাকে বাংলা করলে হয় অখণ্ড বিবর্তনবাদ। এখানে আমরা ইন্টিগ্রাল শব্দটা পাচ্ছি। তো ইন্টিগ্রাল শব্দটাকে বাংলা করলে হচ্ছে অখণ্ড, আর ইভলিউশন মানে বিবর্তনবাদ। তার এই যে একটা অন্য রকমের তত্ত্ব, যেখানে তিনি জড়জগৎকে এবং সচ্চিদানন্দ ব্রহ্মকে উভয়কে স্বীকার করেছেন, এই তত্ত্বটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল ইভলিউশন। আচ্ছা, এখানে আমি এবার দেখাচ্ছি, দেখিয়েছি আর কি স্ট্রাকচারটা। এখানে আমি এটাকে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা যদি দেখি যে এখানে আমরা কি কি পাচ্ছি, ম্যাটার, লাইফ, সাইকি, মাইন্ড, বাংলা করলে জড়, প্রাণ, পুরুষ, পুরুষ বা আত্মা বলা যায়, আর মন। আর পরের আরেকটা স্ট্রাকচার পাচ্ছি, যেখানে আমরা পাচ্ছি এক্সিস্টেন্স, কনসাসনেস, ফোর্স, ব্লিস, সুপার মাইন্ড, বা এরম ভাবে পড়লে ভালো, সুপার মাইন্ড, ব্লিস, কনসাসনেস, ফোর্স, এক্সিস্টেন্স। মানে হচ্ছে অতি মানুষ মানে সুপার মাইন্ড, ব্লিস মানে আনন্দ, কনসাসনেস, ফোর্স মানে চিৎ শক্তি, আর এক্সিস্টেন্স মানে সত্তা। তো এই যে দুটো ছক আমি এনেছি, এই ছক দুটোকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি, এই সৃষ্টি তত্ত্বের জন্য আমরা এইভাবে ছক দুটোকে কানেক্ট করতে পারি। এক, প্রথম হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম, সৎ চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম অবরোহণ ঘটছে, সুপার মাইন্ড স্তরে নামছে, অতি মানস স্তরে। অতি মানসটা নিয়ে ডিটেল আলোচনা পরের সেশনে হবে, নেক্সট সেশনে বা তার পরের সেশনে। তো এখানে আমি ওই জন্য ওটার ব্যাখ্যাতে যাচ্ছি না আলাদা করে। তো এখানে নিচের দিকে নিম্নগামী হচ্ছে, এবার এখান থেকে, আচ্ছা আমার অ্যারো গুলো রাখায় একটু গন্ডগোল হয়েছে, আমি এখানে একটুখানি কারেক্ট করে নিচ্ছি। প্রথমে নিম্নগামী হচ্ছে, এই অ্যারোটা উল্টাবে। হ্যাঁ, তাহলে এইবার ভালোভাবে বোঝা যাবে। তো এই সচ্চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম বা যে ডিভাইন পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সুপার মাইন্ড স্তরে আসছে, সুপার মাইন্ডের সাথে মাইন্ড কানেক্টেড হচ্ছে, বা মন মানস যেটা, সেটা থেকে জড়জগতে আবার যাচ্ছে। এটা অ্যারোটা আপওয়ার্ড হলেও এটা কিন্তু উত্তীর্ণকরণ নয়, এক্সিস্টেন্স এর তুলনায় এই ম্যাটারের পোর্শনটা নিম্ন স্তরই। তো এই যে লাস্ট চারটে স্তর, এই লাস্ট চারটে স্তরকে বলা হচ্ছে অপরার্থ বা লোয়ার হেমিস্ফিয়ার, আর এই যে আপার চারটে স্তর এটাকে বলা হচ্ছে হায়ার হেমিস্ফিয়ার। তো আমরা এখানে কি পেলাম, সচ্চিদানন্দ প্রথমে অতিমানব স্তরে আসছে, তারপর সেটার সাথে মন কানেক্টেড হচ্ছে, এবং সেটা থেকে জড়জগৎ স্তরে নিম্নগামী হচ্ছে। এবং পরবর্তী, বা এটাকে আমি যদি আরেকটু অন্যরকম ভাবে দেখাই, যেটাতে আরো একটু বুঝতে ক্লিয়ার হবে, যেহেতু এই ম্যাটারের স্তরটা কি বলবো নিম্নগামী, তো এটাকে আমরা এরাম দেখাতে পারি। এরাম দেখানোর রিজন হচ্ছে, ম্যাটারটা সব থেকে নিম্নে রয়েছে, সুপার মাইন্ডের স্তর থেকে মাইন্ডে আসছে। এবার সুপার মাইন্ডটা এত ছোট এতে রয়েছে মানে যে মাইন্ডের থেকে কম, এরকম নয়। তো এই চারটে হচ্ছে হায়ার হেমিস্ফিয়ার, এবং এই চারটে হচ্ছে আপ লোয়ার হেমিস্ফিয়ার। এখানেও আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে আমি আরেকবার এখানটা বলে দিই। তো এখানে আমরা কি দেখছি, সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মণ বা দ্য সুপ্রিম রিয়ালিটি, পিওর কনসিয়াসনেস, সচ্চিদানন্দ এই স্তর থেকে সুপার মাইন্ড স্তরে আসছে, সেখানের সাথে মাইন্ড কানেক্টেড হচ্ছে, এবং তারপর সাইকি, লাইফ, ম্যাটার একদম নিম্ন স্তরে নামছে, অজ্ঞানতার স্তরে নামছে। এবং এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে সুপ্রিম পাওয়ার, আচ্ছা প্রশ্নগুলো নিয়ে এ করবো না, কারণ চারটে আপত্তি স্পেশালি শ্রী অরবিন্দের এই ক্রিয়েশন থিওরি অফ ক্রিয়েশন নিয়ে ওঠে, সেটা আমি লাস্টে যদি টাইম থাকে আজকে বলে দেবো, আর না হলে নেক্সট সেশনে বলে দেবো এটা। তো এখানে আমরা তারপরে কি দেখলাম,
এইভাবে অবরোহণ ঘটছে, নিচে নামছে, অর্থাৎ যে হায়ার তত্ত্বটা সেটা নিম্নগামী হচ্ছে। এবার হচ্ছে উত্তরণ, প্রথমে জড় থেকে প্রাণ, প্রাণ থেকে পুরুষ, পুরুষ থেকে মন, মন থেকে অতিমানস, অতিমানস থেকে আনন্দ, আনন্দ থেকে চিৎ সত্তা, এবং চিৎ সত্তা থেকে সৎ, মানে হায়ার সচ্চিদানন্দের স্তরে উন্নীত হচ্ছে। যখন সচ্চিদানন্দ ব্রহ্ম ঈশ্বর একটা জড় জগতের স্তরে নেমে আসছে, তখন তিনি নিম্নগামী হচ্ছেন, এবং সেই অজ্ঞানতাকে কাটিয়ে আবার যখন উচ্চ স্তরে উন্নীত হচ্ছেন, সেই সচ্চিদানন্দ স্বরূপকে উপলব্ধি করছেন, তখন আবার সেই হায়ার স্তরে প্রতিস্থাপিত হচ্ছেন। আচ্ছা, এখানে যেটা আরেকটা লাইন বলছে যে পরার্ধ এবং অপরার্ধের মধ্যে যে গ্রন্থি বা নট, সেখানে মনের সঙ্গে অতিমানস মেলে। আমি যেটা এখানে আরো দিয়ে দেখিয়েছি, এই যে মনের সাথে অতিমানসের একটা সংযোগ ঘটে এই পরার্ধ আর অপরার্ধের মিলনস্থল রূপে। এবার এখানে আর একটা লাইন আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে মন আর অতিমানস, মাইন্ড অ্যান্ড সুপার মাইন্ড, এটার পার্থক্য কি বলছে? একটা যেন পর্দা রয়েছে, এই পর্দাটাকে সরিয়ে দিলেই দুটোর ডিফারেন্সটা যেন কেটে যাবে। তো এখানে লাইনটা কি বলছে, যে অন্তরালটিকে ছিন্ন করলে তবেই মানুষের মধ্যে দিব্য ভাবের আবির্ভাব ঘটবে বা দিব্য জীবনের আবির্ভাব ঘটবে। তো আমি যখন এই পর্দাটাকে সরিয়ে দিলাম, মন আর অতিমানসের মধ্যে, মাইন্ড আর সুপার মাইন্ড এর মধ্যে যে পর্দাটা রয়েছে সেটা সরিয়ে দিলে এই দুটোর মিলন ঘটতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি বলেছি অলরেডি, জগতে সচ্চিদানন্দের চেয়ে যে ক্রম অবতরণ আবার পুনর্বার উত্তরণ, এটাকেই শ্রী অরবিন্দ লীলা বলে উল্লেখ করেছেন। এখানে তিনটে পর্বের কথা তিনি উল্লেখ করছেন, যে প্রথম পর্বে শুদ্ধ সত্তা সংগৃহীত ও আত্মসমাহিত হন অনন্ত বিভাজনের সম্ভাবনা নিয়ে, অর্থাৎ শুদ্ধ সত্তা থেকে অনন্ত বিভাজিত হয়ে জগৎ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় পর্বে চিৎশক্তি প্রকাশিত হয় রূপময় মনোময় প্রাণময় বিগ্রহ রূপে, চিৎ সত্তা থেকে এই যে কালারফুল জগৎ বা আমরা এই যে ঈশ্বর আরাধনা করছি তারও একটা বিগ্রহের সৃষ্টি করছি, পুরো জগৎটারই আর কি, সেই একটা রূপের বিবর্তন ঘটছে। শেষ পর্বে মনের মুক্তি ঘটে, অর্থাৎ সে উপলব্ধি করে সচ্চিদ আনন্দ তারও স্বরূপ, অর্থাৎ একদম লাস্ট স্টেজটায় গিয়ে অজ্ঞানী আত্মা তার স্বরূপকে চিনতে পারে। সুতরাং এই লীলা বস্তুত অবিদ্যায় অবতরণ করে পুনরায় সত্য জ্ঞানে ফিরে আসে। আমি শুরু থেকে এই জায়গাটাই বলে যাচ্ছি। আর আর একটা স্তর হচ্ছে এই যে নেচার অফ ক্রিয়েশনে, এটাকে বলা হচ্ছে প্রথম স্তরটা ওয়াইডেনিং, বা বাংলা করলে হয় প্রশস্তকরণ, ওয়াইড ওয়াইড, যেটাকে বলা যাচ্ছে যে প্রশস্তকরণ পদ্ধতিটির অর্থ হলো নতুন তত্ত্বের জন্য আরো সুযোগ সৃষ্টি করা, কোন একটা নতুন তত্ত্বকে গ্রহণ করার জন্য আরো যাতে আমরা সুযোগ সৃষ্টি করতে পারি। তারপরে আসছে দ্বিতীয় স্তর হাইটেনিং, যেটাকে বলছে উন্নতি বিধান করা, একটা হাইটে নিয়ে যাওয়া, হাইটেনিং উন্নতি বিধান, যেটাকে বলছে যে এক ধাপ থেকে আর এক ধাপে উন্নত ধাপে আরোহণ করা, মানে আমি আর যদি এই স্টেজে থাকি তাহলে আমায় এই স্টেজে উঠতে হবে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন আমাদের একটা একটা করে স্টেপ উপরে উঠতে হয়, না হলে আমরা ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমরা যেতে চাইছি উঠতে পারবো। লাইফের ক্ষেত্রেও আমাদের সাকসেসফুল হওয়ার জন্য আমরা যদি পড়েও যাই আবার আমাদের উঠে দাঁড়াতে হয়, না হলে আমরা এগোতে পারবো না, পড়েই থাকবো। এইভাবে এখানে আরোহণের কথা বলছে। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ইন্টিগ্রেশন, যেটার বাংলা করলে বলা যায় অখণ্ড সমন্বয়করণ, যেটাকে বলছে যে বিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র অখণ্ডতা। এবার এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেরকম তিনি বলছেন যে বাহ্য শরীরের উন্নতি আমাদের ঘটে, আমরা জন্মের সময় যেরকম ছিলাম ছোট্ট বাচ্চা সেরকম নেই, আমাদের বাহ্য শরীরের একটা উন্নতি ঘটেছে, একইভাবে আমাদের চেতনারও কিন্তু উন্নতি ঘটেছে। ছোটবেলায় আমাদের চেতনা শক্তি যতটা ছিল, যত বয়স বাড়ছে আমাদের কিন্তু চেতনা ক্ষমতা বাড়ছে, তো এই চেতনা ক্ষমতাটাও কিন্তু আমাদের শরীরের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, ক্রমবিকাশ ঘটছে। তো ক্রমবর্ধমান চেতনার জন্য শরীরেরও উপযুক্ত পরিবর্তন প্রয়োজন। তারপর কি বলছে, একদিকে চেতনায় উন্নতি হচ্ছে, অন্যদিকে উপযোগী শরীরের বা আধারের সৃষ্টি হচ্ছে, এইভাবে পরিণামে জড়জগৎ হয়ে উঠবে চিৎপুরুষের পূর্ণ অভিব্যক্তির যোগ্য বাহন। তো আমাদের চেতনারও একটা উন্নতিকরণ ঘটছে, শরীরেরও বৃদ্ধি ঘটছে। যেমন ভাবে এখানে আমরা দেখেছি যে শরীর বলতে এখানে ম্যাটার জড় এবং চেতনা বলতে কনসাসনেস এর কথা বলা হচ্ছে, শ্রী অরবিন্দ যে দুটো দিককেই স্বীকার করেছেন এখানে আমরা তার একটা প্রমাণ পাচ্ছি। এইভাবে তিনি
এই দুটোরই ক্রমবিকাশের কথা বলেছে। তাহলে আবারও নেচার অফ ক্রিয়েশনের এই জায়গাটা বলে দিই, যে এক্সিস্টেন্স কনসাসনেস ব্লিস, সচ্চিদ আনন্দ থেকে ক্রমশ জড়জগতে অবতরণ বা অবরোহণ, এবং পুনরায় জড়জগৎ থেকে উত্তরণ বা আরোহণ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপের প্রতি। স্বরূপকে জানা, নিজ স্বরূপকে জানার মাধ্যমে আমরা সেই জ্ঞানটা লাভ করছি, এবং জ্ঞান লাভের মাধ্যমে আমরা সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে জানতে পারছি। আর এখানে বারংবার উল্লেখযোগ্য যে তিনি এই পদ্ধতির মধ্যে কোনোভাবেই জড় জগৎকে ডিনাই করছেন না, যেটা অদ্বৈত বেদান্তে করা হয়। অদ্বৈত বেদান্তে জড় জগতের অস্তিত্বকে মিথ্যা বলা হয়েছে, কেবলমাত্র ব্যবহারিক জগতে সৎ এবং পারমার্থিক জগতে অসৎ বলা হচ্ছে। এই যে জায়গাটা, সেটা অরবিন্দের ফিলোসফিতে আমরা পাই না। এখানে উভয়কে সত্য বলা হচ্ছে, ইভেন যদি ড্রিমও হয় তাহলেও এটা সত্য বলে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে এই পয়েন্টস গুলো শ্রী অরবিন্দের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে নেচার অফ ম্যান, দ্য সেভেন ফোল্ড ইগনোরেন্স, অতিমানুষ নিয়ে একটা আলোচনা তার প্রসঙ্গে আসবে, মাইন্ড নিয়ে অতিমানুষ নিয়ে আলোচনা, আর দিব্য জীবন, ইন্টিগ্রাল ইয়োগা নিয়ে আলোচনা। এগুলো আমি যত তাড়াতাড়ি পরের সেশন গুলোতে শেষ করা যায় চেষ্টা করব। আজকে সেশনটা এখানেই শেষ করছি, যে আপত্তির কথাটা বলছিলাম সেটা নেক্সট সেশনের শুরুতে বলে দেবো। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদম পূর্ণাত্ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম, থ্যাংক ইউ। আজকে সেশনটা তাহলে এখানেই এন্ড করছি, নেক্সট সেশনে বাকি জায়গাগুলো নিয়ে ডিসকাশন হবে। Thank you.